প্রায় 150 বছরের প্রাচীন রীতি মেনে এবারেও রানীগঞ্জের বল্লপুরের পুরনো হাটতলা এলাকার ভট্টাচার্য পাড়া শুক্রবার দুপুরের রান্নাবান্না বন্ধ রইল প্রতিটি পরিবারের। আশেপাশের বেশ কয়েকটি পাড়াতেও দুপুরের রান্না বন্ধ করে একযোগে সামিল হল হাজারো শিব ভক্ত নর নারায়ণ সেবার আসরে। প্রতি বছরই নিয়ম করে নীলষষ্ঠীর পরের দিনই রানীগঞ্জের বল্লপুর এলাকায় অবস্থিত বাবা বাগরায়ের পুজো উপলক্ষে প্রায় 150 বছরের প্রাচীন মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় খিচুড়ি প্রসাদের। এবারেও সেরূপভাবে প্রায় 150 বছরের প্রাচীন শিব মন্দির, যেখানে বর্তমানে এক বিশালায়তন বটগাছের বেড়ে ওঠার কারণে মন্দিরটির প্রায় অবলুপ্তির পথে। বর্তমানে সেই মন্দির লাগোয়া অংশে শিব মন্দির গড়ে ভক্তরা তাদের প্রাচীন ঐতিহ্য মেনে নীলষষ্ঠী পুজোর পরের দিনই করে আসেন নরনারায়ণ সেবার আয়োজন। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। এলাকার যুব সদস্যরা বাড়ি বাড়ি নানান খাদ্য সামগ্রী সংগ্রহ করে কয়েক হাজার ভক্তের মধ্যে খিচুড়ি, সবজি, বোঁদে ও পায়েস পরিবেশন করে। প্রতি বছরই এখানের এই মন্দিরে হাজারো ভক্ত মানত পূরণের লক্ষ্যে নানান উপচার পালন করে শিব পূজার ব্রতী হন। পুজোর দিনে সারাদিন উপোস করে, ব্রতীরা মিষ্টি জল খেয়ে উপোস ভঙ্গ করেন, আর তার পরের দিনই করা হয় নরনারায়ণ সেবার আয়োজন, যেখানে সকলেই নিজের বাড়ি রান্নাবান্না না করেই অংশ নেন খিচুড়ি ভোজে। এবারেও সেই একই দৃশ্য লক্ষ্য করা গেল। উদ্যোক্তরা জানান, এলাকার মঙ্গল কামনার লক্ষ্যে ও পূর্বপুরুষের রীতিকে স্মরণে রেখে প্রতি বছরই তারা এই আয়োজন করে আসছেন। পুরনো পুজো, এখানে প্রত্যেক বছরেই নীলষষ্ঠীর পরের দিনে খিচুড়ির আয়োজন করা হয়, যেখানে হাজার হাজার মানুষ এখানে খিচুড়ি খান বসে। আর এই শিব মন্দির হচ্ছে বাবা বাগরায়ের মন্দির। এই মন্দিরে একটা পুরনো মাহাত্ম্য আছে, যারা মানত করে বাবার মানসিক করে, ঠিক আছে, তারা বাবা ঘোড়া দিয়ে বাবাকে পুজো দেয়, ভক্তদের মনস্কামনা বাবা পূর্ণ করে। আর এই পুজো মোটামুটি এই মন্দির প্রসিদ্ধ যে 150 বছর আগে মানে বাবা বাগরায়ের ছিল, ঠিক আছে, আমরাও সঠিক বলতে পারবো না, এটা পুরনো যারা আছেন তারাই বলতে পারবে। তারা যেহেতু চালিয়ে এসছে পুজোটাকে, সেইভাবে আমরাও পুজোটাকে সেই ইয়েতে চালিয়ে এসেছি। এখন আপনারা বর্তমানে কী করেন? এখন আমরা মানে বর্তমানে তো ধরুন পুরনো যে মন্দিরটা ছিল সেই মন্দিরটা ভেঙে গেছে, আমরা নতুন করে আবার মন্দিরটাকে নির্মাণ করার চেষ্টা করছি সবাই মিলে। এটাই আমাদের কী হয় আজকের বিশেষ দিনে হচ্ছে, কালকে নীল পুজো ছিল, নীল পুজোতে কালকে বর পুজো হয়েছে, আজকে খিচুড়ি প্রসাদ বিতরণ চলছে। মোটামুটি এখানে 1500-2000 লোক খিচুড়ির আয়োজন করা হয়। এবারেও তারা নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে এই কর্মসূচির আয়োজন করেন। সুব্রত বাউরি, LCW ইন্ডিয়া, রানীগঞ্জ। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান, নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের শর্টিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম। নিজেকে করে তুলতে চান একেবারে সবার থেকে আলাদা? আপনার হেয়ার কাট লুকসে থাকুক এক আলাদা মাধুর্য। চিন্তা নয়, আপনার শহরে রয়েছে বিইউ স্মার্ট সালন, যেখানে আপনি হয়ে উঠবেন একদম স্মার্ট। দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমানে এই প্রথমবার বিইউ স্মার্ট সালন। রয়েছে স্মার্ট মিরর, যে বলে দেবে কোন লুকসে আপনি শ্রেষ্ঠ। তাহলে আর দেরি নয়, পুরুষ মহিলা নির্বিশেষে আজই চলে আসুন বিইউ স্মার্ট সালনে। গুগল প্লে স্টোর বা অ্যাপেল প্লে স্টোর থেকে আজই ইনস্টল করুন আমাদের অ্যাপস, আর 30 মার্চ পর্যন্ত অ্যাপের মাধ্যমে বুকিং করলেই মহিলাদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড়। তাই নিজেকে সবার থেকে একেবারে আলাদা করতে আসতেই হবে আপনাকে বিইউ স্মার্ট সালন। আমাদের ঠিকানা বিইউ স্মার্ট সালন, নজরুল সরণি, দুর্গাপুর, সিনেমা হল কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, সিটি সেন্টার, দুর্গাপুর। কন্ট্যাক্ট নাম্বার
8900145200।